আচ্ছা আপুরা, বলেন তো আমার মতো আপনাদের কি এমন হয়, সন্ধ্যার নাস্তায় আর বাচ্চাকে স্কুলে টিফিনে কি দিব সেই নিয়ে প্রতিদিন মহা চিন্তায় পড়ে যায়। সেই চিন্তা থেকে আজকে নতুন ধরনের একটা নাস্তার আইটেম নিয়ে আসলাম, যেটা বানাতে মাত্র 1 মিনিট সময় লাগবে, তবে গ্যারান্টি দেওয়া যায় বাচ্চা এবং বড়রা যে কেউ খুবই পছন্দ করবে। নাস্তাটা বানানোর জন্য এখানে আমি 2 বড় সাইজের টমেটো নিয়েছি, একেবারে পাকা তবে অনেক নরম না, আর এই যে এরকম গোল শেপ করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে কাটা অংশের ভিতরে টমেটোর যে বিসির অংশটা আছে সেটা আমি আলাদা করে একটা বাটিতে তুলে নিচ্ছি এবং হাত দিয়ে একটু চটকিয়ে নিব যাতে করে একেবারে সফট হয়ে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ পরিমাণ বেসন, পরিমাণ মতো লবণ, 1 চিমটি পরিমাণ হলুদ, 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা আর 1টা কাঁচামরিচ কুচি, সাথে 1টা ডিম দিয়েছি। ডিমটা দিয়ে সব কিছু একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিব যাতে করে সফট একটা মিশ্রণ তৈরি হয়। আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, চুলায় 1টা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়েছি, এখানে চাইলে ঘি অথবা বাটারও দেওয়া যায়। তেলটা হালকা গরম হওয়ার পরে টমেটোর পিসগুলো দিয়েছি, দিয়ে সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লো থাকবে, 10 থেকে 15 সেকেন্ড পরে একবার উল্টিয়ে দিয়েছি কারণ খুব দ্রুত এটা ভাজা হয়ে যায়। যখন একবার উল্টিয়ে দিয়েছি তার উপরে কিছু চিজ দিয়ে দিচ্ছি, চিজটা দেওয়ার ফলে এর টেস্ট আরও অনেক গুণ বেড়ে যাবে। চিজ দিয়ে ঢাকনা দিয়ে একেবারে লো আছে 30 সেকেন্ড রেখে দিব, যখন চিজটা গলে যাবে তখনই আমার নাস্তাটা রেডি হয়ে যাবে। আর এই যে ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি, চিজটা একেবারে গলে গিয়েছে, তৈরি হয়ে গেল সন্ধ্যায় এবং বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য মজার একটা নাস্তা। তবে এই নাস্তাটার নাম আমি দিলাম না, আপনারা এই নাস্তার নামটা দিয়ে দিবেন। আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আল্লাহ হাফেজ।